আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে মাইট্রোকন্ডেল একাডেমিতে স্বাগতম তোমরা ইতিমধ্যে হয়তো গুচ্ছ ভর্তি পরীক্ষার যে প্রিপারেশন সেটার একদম শেষ পর্যায়ে আছো অথবা এই বাকি কয়দিন কিভাবে কীভাবে পড়বে সেটা নিয়ে চিন্তা করতেছ তো ইতিমধ্যেই কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষার রেজাল্ট সেটা দিয়ে দিয়েছে অনেক হয়তো চান্স পেয়ে গিয়েছো এবং অনেকে চান্স পাওনি এবং না পেয়ে মন খারাপ করে আছো তো এটা নিয়ে আর না ভেবে তোমাদের এখন গুচ্ছে ফোকাস করা উচিত তোমরা এই কয়টা দিন কীভাবে আসলে পড়বে তো সেটার জন্য হচ্ছে আমার এই ভিডিওটা যে তোমরা প্রথম যেই কাজটা করবে সেটা হচ্ছে রিভিশন দেওয়া তোমাদের তো ইতিমধ্যেই বই পড়া শেষ তো তোমাদের এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বারবার রিভিশন দেওয়া যেই মেইন টপিকগুলা গুরুত্বপূর্ণ টপিকগুলা থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে সেগুলো রিভিশন দেওয়া এবং তোমরা কেমিস্ট্রি তো ফিজিক্সের ক্ষেত্রে চিন্তা করবে যে প্রতিটা চাপ্টারের শেষে কিন্তু অনেকগুলো এমসিকিউ থাকে এবং ওইখান থেকে কিন্তু বিভিন্ন ভর্তি পরীক্ষায় অনেকবার কোশ্চেন এসে থাকে তো এই জিনিসগুলো হচ্ছে খুব ভালোভাবে দেখে নিতে হবে এবং রিভিশন দিতে হবে তারপরে যে কাজটা সেটা হচ্ছে প্রশ্ন এই কাজটা একশো পার্সেন্ট গুরুত্বপূর্ণ যে তুমি কোশ্চেন ব্যাংক দেখো এই গুচ্ছে যে যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলার যে প্রশ্নগুলো বিগত বছরে সেগুলো তুমি সলভ করতে থাকো এই শেষ মুহুর্তে এসে এবং গুচ্ছের বাইরে যে চিটাগঞ্জ ইউনিভার্সিটি অথবা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সেগুলোও কিন্তু তুমি করতে পারো এবং আইসিটিটা এবং বাংলা এগুলো কিন্তু একটু ভালোভাবে দেখে নিতে পারো অথবা তোমার যারা ম্যাথ অ্যান্সার করো ম্যাথটা আরও ভালোভাবে দেখে নিতে পারো তো প্রশ্ন ব্যাঙ্ক সলভ করে আসলে কোনো বিকল্প নাই এটা হলে গেলে হয়তো বুঝতে পারবে যে কত কত গুরুত্বপূর্ণ তারপরে যে কাজটা সেটা হচ্ছে মূল বই এখন আর দেখার তেমন প্রয়োজন নেই শুধু মেইন টপিকগুলো ছাড়া তোমাদের আর মূল বই দেখার প্রয়োজন নেই তারপরে এই জিনিসটা যে বেসিক এই বেসিক জিনিসটা তোমার ভর্তি পরীক্ষা যে কতটা ডিফারেন্স তৈরি করে দিবে তুমি নিজেও কল্পনা করতে পারবে না তোমার যদি আসলে বেসিকই না থাকে ওই সাবজেক্টটার উপর তাহলে কিন্তু তুমি ভর্তি পরীক্ষায় কখনোই চান্স পাবে না অথবা ভালো কিছু আসলে করার সুযোগ নেই বেসিক ছাড়া তারপরে যে জিনিসটা সেটা হচ্ছে সীমিত আত্মবিশ্বাস অতিরিক্ত আত্মবিশ্বাস তোমাকে অথবা নিচের দিকেও নামিয়ে দিতে পারে অথবা যদি তোমার সীমিতর নিচে আরও একদম কম পরিমাণে আত্মবিশ্বাস থাকে সেটাও ক্ষতিকর ধরো আমাদের একটা মাঝামাঝি পরিমাণের আত্মবিশ্বাস লাগবে যেটা হচ্ছে আমাদের উপরে নিয়ে যেতে সাহায্য করবে তারপরে যেটা সেটা হচ্ছে সৃষ্টিকর্তাকে স্মরণ এটা অবশ্যই সব সময়ই স্মরণ করা দরকার তবে এই পরীক্ষার সময় এসে বিপদে পড়ে আমরা স্মরণটা আসলে বেশি পরিমাণে করি এবং এই কাজটা কিন্তু তোমাদের চালিয়ে যেতে হবে এবং এটার পাশাপাশি বাবা মার দোয়া এবং তোমাকে বাগ্যে বিশ্বাস করতে হবে পরীক্ষা অথবা এই যে ভর্তি পরীক্ষা যে কোনো পরীক্ষায় কিন্তু বাক্য কিন্তু অনেক বেশি একটা ফ্যাক্ট ভাগ্যে তোমাকে বিশ্বাস করতেই হবে তোমার যেদিন বাক্য ভালো থাকবে অথবা তোমার ওই দিন পরীক্ষাটা খুব বেশি ভালো হবে এবং তুমি চান্স পেয়ে যাবে তো তোমাকে বাক্যে একশো পার্সেন্ট বিশ্বাস করতে হবে তারপরে যেই কাজগুলো আসলে করা যাবে না সেটা হচ্ছে প্রশ্ন কেমন হবে সেটা নিয়ে খুব বেশি চিন্তা করে আসলে লাভ নেই প্রশ্ন আমার মনে হয় যে স্ট্যান্ডার্ড একটা কোশ্চেন হবে ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে বেশি কঠিন হওয়ার কোনো সুযোগ এখানে আমার মনে নেই তারপরে যেটা সেটা হচ্ছে বাকিরা সব করে একদম শেষ করে ফেলছে তোমার কিছুই পড়া হচ্ছে না এটা একটা হচ্ছে ইউনিভার্সাল যেই ভাবনা সেটা কিন্তু সবারই থাকে তো এই জিনিসটা এসে লাস্টের দিকে তোমাদের বাবার কোনোই দরকার নেই তোমার যতটুকু প্রিপারেশন আছে সেটা নিয়ে বলো আলহামদুলিল্লাহ যা প্রিপারেশন আছে সেটা নিয়ে আমার ইনশাল্লাহ আমি ভালো করতে পারবো এই ধরনের মন মানসিকতা তোমাদের এখন অর্জন করতে হবে তারপরে আরও একটা ইউনিভার্সাল চিন্তা সেটা হচ্ছে কতজন আসলে পরীক্ষা দিচ্ছে এত এতজন পরীক্ষা দিচ্ছে একটা সিটের বিপরীতে পঞ্চাশ জন এতজন এতজন আসলে আমি তো এখানে টিকে থাকতে পারবো না এই ধরনের যে নেতিবাচক চিন্তাভাবনা সেগুলো এখন এসে পরিহার করতে হবে একদম মাথায় রাখাই যাবে না তারপরে যেটা সেটা হচ্ছে আমার দ্বারা আসলে হবে না তো এই জিনিসটা যখন তুমি ভাবতে শুরু করবে যে তোমার দ্বারা আসলে কিছুই হবে না সত্যি তোমার দ্বারা আসলে কিছুই হবে না তুমি যদি এখানে এসে নাটা কেটে দিয়ে যদি একটা রসই লাগিয়ে দাও যে আমার দ্বারা হবেই তাহলে কিন্তু তোমার কনফিডেন্স লেভেলটা যে কতটুকু বাড়বে সেটা কিন্তু বলার আর অপেক্ষা রাখে না আবার অতিরিক্ত আত্মবিশ্বাসী হইও না একদম সীমিত থাকবে তো তোমরা যদি এই নিয়মগুলো ফলো করো এবং এই শেষ পর্যায়ে এসে মডেল টেস্ট দিতে থাকো অথবা বিভিন্ন এমসিকিউ প্র্যাকটিস করতে থাকো তাহলে কিন্তু তোমাদের যে চান্স পাওয়ার সম্ভাবনা সেটা খুব বেশি থাকবে এবং সব সময় নিজের উপর একটু ভালো বিশ্বাস থাকবে একদম মাঝারি লেভেলের খুব আত্মবিশ্বাসী হওয়া যাবে না যেটা বারবার বলতেছি এবং তোমরা পরীক্ষার হলে সময়ের দিকে নজর রাখবে এই সময়টা কিন্তু বড় একটা ফ্যাক্টর তোমরা সময়ের দিকে নজর রাখবে এবং সবগুলা মোটামুটি ভালোভাবে অ্যান্সার করে আসার চেষ্টা করবে তোমার একশোতে একশো পাওয়ার দরকার নেই তুমি যেগুলো পারো সেগুলোই অ্যান্সার করে আসো আশা করি যে পঁয়ষট্টি অথবা সাইটের কাছাকাছি পেলে হয়তো বা চান্স হয়ে যেতে পারে যে কোনো একটা সাবজেক্টে তো তোমাদের সবার জন্য রইলো অনেক অনেক শুভকামনা সবাইকে অসংখ্য ধন্যবাদ